আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন, ঢাকায় জামদানি হাউস আমার শপ, সেকশন 10 ব্লক এ লেন 5, আমার হাউস নাম্বার হলো 3। তো এবার আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, খুবই কম দামের শাড়িটা। এই দেখেন, আমি খুব দেখাচ্ছি, এই একটা জামদানি আসছে, একদম ব্যতিক্রম একটা শাড়ি। শাড়িটা হলো আপনার মেজেন্টার মধ্যে আপনার হলো গিয়ে অরেঞ্জ সুতা দিয়ে কাজ করা, দেখতেই পাচ্ছেন আপনারা, আঁচল থেকে শুরু করে পার বডি একদম অন্যরকম। এটাও এইটার যদি আপনারা দামটা শুনতে চান তাহলে এটার দাম পড়বে আপনার 1500। এখন কিন্তু আপনাদের কিছু কালেকশন দেখাবো আপনাদের, যে এই জামদানিটার প্রাইস আসবে, সব জামদানি এটা এটা আসবে 2050 টাকা। এটার কালার আছে 25টা আমার কাছে, এক এক কালার হবে, কালারগুলো আপনাদের এখানে দেখাবো। আঁচল হবে, জি এইটা হলো আঁচল, এই একটা রং আছে এটার, এই যে দেখে যান আসেন, এই যে এটার একটা রং, এটা মধ্যে জলপাই কালার, জি এটা জলপাইয়ের মধ্যে আপনার হালকা আপনার পিস কালার টাইপের কাজ করা। এটা এই একটা কালার, আর আপনাদের দেখাবো আমি আর একটু শাড়ি, এদিকে আসেন ভাইজান, এই যে কালারটা আসবে এটা সমস্ত কালার এখানে দেওয়া আছে, বোতল গ্রিনের মধ্যে আপনার কালারটা হবে গিয়ে আপনার ম্যাজেন্টা সুতো দিয়ে কাজ করা। এই দেখেন, এই শাড়িটা, এই শাড়িটা অনেক সুন্দর, একটা বিউটিফুল একটা শাড়ি। এই দেখেন, ও এটা আঁচল, সম্পূর্ণটা আঁচল, এটা হলো আঁচল, এটা বডি, এটা পাড় আসবে, এটা ব্যতিক্রম একটা জামদানি শাড়ি। এটার দাম কি সেম? এটার দাম আসবে 2250 টাকা, 2250 টাকা। একটা আছে পার্পল কালার, সামনে ঈদে মুরব্বীদের জন্য একদম অরিজিনাল কটন জামদানি শাড়ি। এই দেখেন, অরিজিনাল কটন জামদানি শাড়ি, সামনে ঈদের জন্য মুরব্বীদের জন্য, এই যে দেখেন একটা কটন শাড়ি, এই যে এটাও সম্পূর্ণ আলাদা, এটারও কালার হবে 10 থেকে 12টা, মানে প্রত্যেকটা শাড়ির কালার অনেক কালার হবে। হ্যাঁ, এটার দাম কত পড়বে? এটার দাম আসবে 1650 টাকা, মাত্র 1650 টাকা মাত্র, জি। আর এটা কোয়ালিটি তো ভালো, কোয়ালিটিটা একদম 100/100 কটন, কাজটা দেখেন কত নিখুঁত কাজ, সিলভার দিয়ে করা আবার নীল সুতা দিয়ে কাজ করা। এই দেখেন এটা ব্ল্যাকের সাথে, যারা পড়তে চায় ব্ল্যাক শাড়ি যারা পছন্দ করে শুধু তাদের জন্য এটা করা। ও নিচেরটা আঁচল, জি এটা হলো আঁচল, এটা বডি, বডিটা সম্পূর্ণ ঝাড়খান দিয়ে কাজ করা। এটার দাম কিরকম? এটার দাম আসবে হলো গিয়ে আপনার 1850। এই একটা শাড়ি আছে দেখেন, ব্লুর মধ্যে ম্যাজেন্টা, এই শাড়িও খুব সুন্দর একটা শাড়ি। এই দেখেন আঁচল পার, এই শাড়ির দাম আসবে 3000 টাকা। এটারও কালার হবে 5-6টা কালার হবে। এখন দেখাবো আমি একটা মাল্টি কাজের জামদানি, এটা সম্পূর্ণ ব্যতিক্রম স্টাইলের শাড়িটা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা কত সুন্দর একটা শাড়ি। এই দেখেন সারা বডিটা মাল্টি করা কাজ, অ্যাশের মধ্যে আপনার পিঙ্ক করা কন্ট্রাস্ট, সাথে ইয়েলো আছে, গোল্ডেন আছে, সেটা খুব সুন্দর একটা শাড়ি। এটার প্রাইস কিরকম পড়বে? এটার প্রাইস আসবে 5500 টাকা ভাই। ওটা ডিজাইনটা ব্যতিক্রম, এটারই একটা শাড়ি হবে আপনার, এটারই একটা কালার, গোল্ডেনের সাথে অরেঞ্জ কম্বিনেশন। এ দেখেন
সেটাও চমৎকার একটা শাড়ি, সবাই পড়তে পারবে শাড়িটা, সেটার কোনো বয়স নাই, এনি বয়স। প্রাইসটা সেম, এটা সেম প্রাইস সেম জিনিস, শুধু রংটা চেঞ্জ। আমি একটা শাড়ি দেখাবো আপনার, খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে, এই শাড়িটার দাম হবে 3550 টাকা। এই দেখেন একটা শাড়ি, এটার অনেকগুলো কালার হবে আপনার, এটার কালার হবে আপনার বেগুনি পার্পল শাড়ি, একটা কালার এটার, একটা কালার হবে আপনার সম্পূর্ণ আলাদা একটা কালার, এটার একটা কালার হবে নীল, একটা কালার এটার নীল, নীলের মধ্যে ফুল গোল্ডেন করা এটা শাড়িটা। এই দেখেন মানে ডিজাইন সেম না, ডিজাইনটাও চেঞ্জ, রংটাও চেঞ্জ। হ্যাঁ, কারণ জামদানি শাড়ি তো একরকম ডিজাইন কখনো হয় না, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আপনার। এটার রোটা কিন্তু ফুল এটা হবে, দেখেন এই যে আমি দেখাই আপনাকে, এই একটা শাড়ি দেখেন, এই যে সম্পূর্ণ ব্যতিক্রম কন্ট্রাস্টের মধ্যে, সম্পূর্ণ আলাদা দেখেন। প্রাইস সেম, প্রাইস হলো এটা হবে 3050 টাকা, এটা 3050। এটার সম্পূর্ণ কালার হবে যে এখানে দেওয়া আছে আমাদের এখানে, এটা হচ্ছে আঁচল, জি এটা হলো আঁচল, আপনার এই যে এগুলো সব হবে কালার, এগুলো সব হচ্ছে কালার, এগুলো সব কালার, এটার এখানে সব হলো এটার কালার, এখানে সাদা থেকে শুরু করে সব ধরনের কালার এখানে পাবেন। এখানকার প্রাইসটা কিরকম? এখানকার প্রাইস হবে আপনার লোকে 3050 টাকা। 3050? হ্যাঁ, একদম হোলসেল প্রাইস। সাদা আছে, কমলা আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, সব ধরনের কালার এখানে পাবেন আপনারা। এই যে কালারগুলো, এটা হলো আমার দোকানের নামটা, ঢাকাই জামদানি হাউস। এখানে আপনি দেখবেন ডিসপ্লেতে আমার কত জামদানি, আমার পুরো দোকানটা ভরাই জামদানি। তারপরে এই যে আমার র্যাকের দিকে আসেন, দেখেন আমার কালেকশনগুলো, প্রতিটা র্যাক আমার জামদানিতে ভরা। কেননা আমার বাড়ি কিন্তু জামদানি এলাকায়, আমি নিজস্ব কিন্তু তাঁতি দিয়ে কাজ করাই। এই দেখেন আমার জামদানি একদম পুরো দোকান আমার জামদানি ভরা। তো ভিউয়ার্স, আপনারা চাইলে বেনারসি কালেকশনের ভাইয়ের দোকান থেকে নিতে পারেন, ইনশাল্লাহ সবাই আসবেন।